পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে হুগলির ভদ্রেশ্বর থানার ডিভিসি খালের কাছে যৌথ অভিযান চালায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও ভদ্রেশ্বর থানার পুলিশ। অভিযানে শ্যাম বাবু রায় নামে বছর ৪০ এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতর কাছ থেকে উদ্ধার হয় ৫টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি। ধৃতের বিরুদ্ধে ২০০৭ সালে একটি মার্ডার কেস রয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। অভিযুক্তকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানান পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। রবিবার ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়। যৌথ অভিযান চালানো হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা এবং ভদ্রেশ্বর থানার অফিসাররা মিলে। তাতে গতকাল রাত্রে শ্যামবাবু রায় নামক একজন ব্যক্তি তাকে ধরা হয় এবং তার প্রদেশন থেকে তার কাজ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাপের ৫টি ইম্প্রোভাইজড ফায়ার আর্ম পাওয়া যায় এবং ৭ রাউন্ড বিভিন্ন মাপের গুলি পাওয়া যায়। স্যার, কিসের ভিত্তিতে অভিযান চালানো? একটা সোর্স ইনপুট ছিল আমাদের। স্যার, কি জন্যে ওরা কি এত আর্মস এবং গুলি নিয়ে ওকে একা ধরালো? কি আরো কি দল আছে বা কিছু? স্যার, আমরা কালকে রাত্রি ধরেছি, আজকে আমরা লার্নেড কোর্টে ফরওয়ার্ড করবো পিসি প্লেয়ার দিয়ে। তো পিসিতে এলে আমরা জেরা করে ওর কাছ থেকে বাকি যেগুলো আপনাদেরও প্রশ্ন আমাদেরও সেই প্রশ্নই রয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করি। স্যার, ডিসক্রিপশন অফ এন্টায়ার ফায়ার আর্মস মানে পিস্তল রিভলভার দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাপের আছে। সো অল ফার্স্ট হ্যান্ড ইন্ডিকেশনে অল আর ইম্প্রোভাইজড এবং বিভিন্ন মাপের গুলি আছে। শ্যামবাবু রায় হ্যাভিং এনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স? শ্যামবাবু রায়ের ক্ষেত্রে আমরা যেটা দেখছি ২০০৭ একটা মার্ডার কেস রেফারেন্স আমরা থানায় কালকে অ্যারেস্ট হওয়ার পর থেকে খুঁজেছি। ২০০৭ একটা মার্ডার কেস আছে। পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে? স্যার, আমরা এখন ইনভেস্টিগেশনের মধ্যে আছি, এত তাড়াতাড়ি কিছু বলা যায়। স্যার, এটা কি মনে হচ্ছে যে এত আর্মস নিয়ে জড়ো মানে কোনো ডাকাতি বা কোনো সুপারি কিলারের কাজ করে সেরকম এখন প্রাথমিকভাবে কিছু পেয়েছেন? না, আমি যেটা বললাম আপনাদের যে ইনভেস্টিগেশন একেবারেই প্রারম্ভিক অবস্থায় আছে, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ওকে আমরা পুলিশ মানলে এনে আরো আরো ইন্টারোগেশন করে বাকিগুলো জানাচ্ছি। সবই কি প্রাথমিকভাবে আমাদের দেখে যেটা মনে হচ্ছে এগুলো সবই ইম্প্রোভাইজড ফায়ার আর্মস মানে ওয়ান শট আর সবই ওটা তো পুরনো রেকর্ডিং আছে, আপনাদের তো জানার কথা। ঠিক আছে, অস্ত্র বানাবো যতদিন
নামটা মনে হচ্ছে অনুকূল কিছু হবে তার সঙ্গে কি এরকম আমি বললাম আপনাদের প্রথমে এখন সবে ধরা পড়েছে এখনো অত ধরন বিচার রসুন সম্ভব হয়নি রিমান্ডে ওই জন্যই নেওয়া হবে হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট টিভি নিউজ 10।